পাখিমা তোমার বাসায় হক গলে ভালো আছেন তো হ্যাঁ দিদুন সবাই খুব ভালো আছে কি রে ভাই আমাদের বল ওই বাড়িতে কি রকম জামাইয়া তোর পেলি আমরাও শুনি একটু ওখানেও উনি বেশ কাজের মধ্যেই ব্যস্ত ছিলেন সে তো ছোটু সব সময়ই ব্যস্ত থাকে কিন্তু মুখ বুঝা তাইকা ছোটু হেইডা প্রমাণ কইরা দিছে যে ওইখানে খাতির যত্নটা ভালোই হয়েছে নেহি শাশুমা মুঝে তো কুছ অর হি লাগছে ছোটু জব সে ওয়াপস এসেছে তব সে তো ও কেসা চুপসা হয়ে গেছে লাগছে কি খাতিরদারি ঠিক সে হলো না উসকা হিলো হাই বাই বাই পরমজিত তুমি যা খাইতাছো চুপ কইরা খাও হেইখানে যে জামাইয়ের খাতির যত্ন কিছু কম হইব না হেইডা আমরা হক গলে ভালো কইরে জানি দেখছো না ভাইকে একটু কোলগাল লাগছে ওই বাড়িতে এত খাইয়েছে যে ভাই একটু মোটাই হয়ে গেছে কি বলো দিদুন হয় ঠিকই কইছস আমারও হেইটাই মনে হয় আরে শালা বাবু যে ফিরে এলে তাহলে আমি তো ভাবলাম এ বাড়িতে ফেরার আর মন নেই পাখি ও বাড়ির সবাই ভালো আছেন তো তোমাকে ছাড়া কদিন বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল না আই মিন তোমরা ছাড়া ফিরে এসছো আবার গম গম করবে এক্সকিউজ মি আমার একটু কাজ আছে পাখি তুই যা জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে বুঝে না সে বোঝে না সোম থেকে রবি রাত ১১টা থেকে প্রতিদিন ১ ঘন্টা স্টার জলসায়